সম্ভবই থাকে, আপনি চেয়ারে বসে থাকেন নামবো পারেন, ফেরেস্তান নয় এটা পারেন, জানি অনেক বুদ্ধিমান মানুষ, এগুলো যদি আমি ইনচার্জ, এগুলো আমার জন্য তো ব্যাটার। রেল মানেই যেন দুর্নীতির স্বর্গরাজ্য, যার নেতৃত্ব দেন দায়িত্বে থাকা কর্মকর্তারাই। এবার আরও একবার সামনে আসলো ট্রেনের দুর্নীতি। প্রকাশ্যে কাউন্টার থেকে কালোবাজারে চলে যাচ্ছে রেলের টিকিট। 180 টাকার টিকিট কিনতে হচ্ছে 200-250 থেকে 300, কোনো কোনো সময় 400 টাকায়ও। জামালপুরের নান্দিনা রেলওয়ে স্টেশনে টিকিট রেখে দিয়ে বেশি দামে বিক্রির এই কালোবাজারির নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং স্টেশন মাস্টার নিজেই। এই কর্মকর্তার টিকিট কালোবাজারির একটি ভিডিও কালবেলার হাতে এসেছে। ওই ভিডিওতে দেখা গেছে কাউন্টারে টিকিট না থাকায় একজন খোঁজ দেন স্টেশন মাস্টারের কাছে, গেলেই মিলবে কাঙ্ক্ষিত টিকিট। সেই অনুসারে যাত্রী বেশে যাওয়া হয় ওই কর্মকর্তার কাছে। এরপর তিনি জানান নান্দিনা থেকে ঢাকার টিকিট আছে, তবে তার জন্য গুনতে হবে বাড়তি টাকা। বাড়তি টাকা নিয়ে প্রশ্ন করা হলে স্টেশন মাস্টার বলেন কাউন্টারে তো পাচ্ছেন না, 3টি টিকিট চাইলে তিনি বলেন 750 টাকা রেখে যান, পরে এসে টিকিট নিয়ে যাবেন, যদিও প্রতিটি টিকিটের সঠিক মূল্য মাত্র 180 টাকা করে। ফ্লেক্সিট টিকিট দিব, আপনি একজন জ্ঞানীগুণী মানুষ, একটা কোনো স্টেশন কোনো মাস্টার বা অধীনস্থ কেউ সিট টিকিট দিলে জাল টাকা দিবে, এটা সম্ভবই থাকে, আপনি চেয়ারে বসে থেকে নামবো পারেন, ফেরেস্তান নয় এটা পারবেন, জ্ঞানী অনেক বুদ্ধিমান মানুষ, এগুলো যদি আমি ইনচার্জ, এগুলো আমার জন্য তো ব্যাটার, ব্যাটার না কিন্তু আপনার দিবে, নেট থেকে বেরিয়েছে লাইনে দ্বারা নিকাশ হলে এটা জনন্দে শেষ হয়ে যাবে, দিবে না দিবে না, কারণ এখানে প্রশাসনিক খরচের ব্যাপার আছে। ভুক্তভোগী যাত্রীরা বলছেন টিকিট কাটতে আসলেই তারা বলেন টিকিট নেই, তবে গোপনে টাকা বেশি দিলেই পাওয়া যায় কাঙ্ক্ষিত টিকিট। আমি নান্দিনা রেলওয়ে স্টেশনে আসছি স্টেশন মাস্টারের রুমে, আমি জামালপুর এক্সপ্রেসের 3টা টিকিট দরকার ছিল, প্রত্যেকটা টিকিটের মূল্য আমি জানি 180 টাকা করে, কর্তব্যরত স্টেশন মাস্টারকে আমি জিজ্ঞাসা করি যে 3টা টিকিট লাগবে, সে বলে যে 750 টাকা রাখা যান, আমি বললাম রাখে যাবো মানে তাই রেখে যান, আমি আপনাকে টিকিট মিল করে দিব। প্রত্যেকটা টিকিটে 80-70 টাকা উপরে বেশি নিচ্ছে তারা, ওনাদের কাছে টিকিট চাইলে তারা বলতেছে যে টিকিট নাই, আর অতিরিক্ত টাকা দিলে তারা টিকিট দিচ্ছে, 150-300 টাকায় বিক্রি করছে তারা। টিকিট কালোবাজারির বিষয়ে জানতে চাইলে নান্দিনা রেলওয়ে স্টেশন মাস্টার দেওয়ান হারুন প্রথমে ক্যামেরার সামনে কথা বলতেই রাজি হননি, পরে অবশ্য কথা বললেও অস্বীকার করেন নিজের সব দোষ, বলেন এগুলো সব ষড়যন্ত্র। এই উচ্ছৃঙ্খল যারা আছে তারা সর্বদাই পিছনে একটা শত্রুতা করেই থাকে, এই শত্রুতার অংশ বিশেষ হিসাবে আমার নামে আপনাদের নিকট অভিযোগ করেছে যে আমি টিকিট অতিরিক্ত টাকার মাধ্যমে বিক্রি করি, টিকিটের যে মূল্য আছে সেই মূল্যেই বিক্রি করা হয়, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। সাধারণ যাত্রীরা বলছেন সরকার নির্ধারিত ভাড়া দিয়েই তারা যাওয়া আসা করতে চান, এভাবে জিম্মি করে বেশি টাকা আদায়কারী সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের। সুরুজ আহমেদ, কালবেলা।